নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনারা যারা দীর্ঘদিন ধরে মা হতে চাইছেন, কোনো রকম বাধা আপনাদের সামনে আসছে, সন্তান হয়তো আসছে কিন্তু ভ্রূণ অবস্থায় সেটি নষ্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মহিলাই চায় মা হতে, মাতৃত্বের স্বাদ সবাই কিন্তু চায়। আবারও দেখা গেছে কোনো রকম সমস্যাই নেই কিন্তু তা সত্ত্বেও সন্তান প্রাপ্তি হচ্ছে না। এইরকম সমস্যায় যদি আপনারা পড়েন তাহলে কি করবেন? তাহলে এই শিবরাত্রির দিন এটি করতে পারেন। শিবরাত্রির দিন কেন করবেন? কারণ শাস্ত্র অনুসারে শুভ দিনে, শুভ তিথিতে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়। তাই এই সামনেই যে শিবরাত্রির দিন আছে, আপনারা এই টোটকাটি করতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন, আমি জ্যোতিষশাস্ত্রটাকে আধুনিকভাবে বিচার বিবেচনা করে বিশ্লেষণ করি, তাই অবশ্যই এটি করার সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শ অবশ্যই আপনারা নেবেন। শিবরাত্রির দিন কি করবেন? শিবরাত্রির দিন আপনি যেরকম ব্রত করেন, এরকম ব্রত করবেন, কোনো একটি মন্দিরে যাবেন, সেখানে অবশ্যই আপনার মনের ইচ্ছা ভক্তি সহকারে ভগবানকে পূজা দেবেন এবং আপনার মনের ইচ্ছা সেটি ভগবানকে মনে মনে অবশ্যই বলবেন। আর এই পূজা দেওয়ার আগে একটি কাজ করবেন, মন্দির সংলগ্ন যদি কোনো রকম দোকান থাকে সেখান থেকে ভগবান শিবজির ডমরু বা একটি ঢোল আপনারা কিনে রেখে দেবেন, যে কোনো একটি কিনবেন। এটি পূজা দিয়ে আপনারা বাড়িতে নিয়ে চলে আসবেন এবং এটি যত্ন সহকারে বাড়িতে রেখে দেবার চেষ্টা রাখবেন। কোথায় রাখবেন? ঠাকুর ঘরে রাখলে সবথেকে আপনার ভালো হবে। এটি রেখে দেবেন, পরের বছরে ঠিক এই দিনে আপনি যখন এই শিব মন্দিরে যাবেন পূজা দিতে, অবশ্যই সেই ডমরু বা ঢোল যেটি কিনেছেন সেটি সঙ্গে নিয়ে যাবেন এবং পূজা আপনি দেবেন ভক্তি সহকারে, আপনার মনের ইচ্ছা সেটি আপনি ভগবানকে নিবেদন করে বলবেন। আর পূজা দেবার পর মন্দির সংলগ্ন যদি কোনো দালান থাকে তো খুবই ভালো হয়, সেখানে আপনার ওই কেনা ডমরু বা ঢোল সেটি কিন্তু ফেলে রেখে দেবেন। আপনি দেখতেও পারেন, যদি আপনার সেই ডমরু বা ঢোল কোনো বাচ্চা ছেলে ছোট্ট সেটি নিয়ে যদি সে খুশি হয়, খেলে, তাহলে জানবেন আপনি যে টোটকাটি করেছেন সেটি অবশ্যই 100% আপনার দিক থেকে সফল হয়েছে এবং আপনারও সন্তান প্রাপ্তির দিন আসছে। তবে এই ঢোল বা ডমরু যেটি আপনি ফেলবেন সেটি কোনো সন্তান খেলুক বা নিয়ে চলে যাক, আপনি কিন্তু দাবি করবেন না। আপনি দেখতে পারেন, যদি কেউ নেয় তো খুব ভালো হয়, এটা আপনি দাবি করবেন না যেটি এটি আপনার কিনা। এরকম করে দেখুন আপনার শিবরাত্রির দিন, ভক্তি সহকারে করুন, দেখবেন আপনার কোলে আলোকিত হয়ে ফুটফুটে একটি সন্তানের জন্ম আপনার পরিবারে আসছে। আর অবশ্যই আপনার ডাক্তারি পরামর্শ, এক বছরের মধ্যে অবশ্যই আপনার ডাক্তারি পরামর্শ নেবেন। ধন্যবাদ।